বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস উদ্দিনের মতো জোর করে ব্যাংকের মার্জার বা একীভূত করা ঠিক নয় বলেন কোনো দুর্বল ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করলেই সেই ব্যাংক সবল হয়ে যাবে না রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ড ফরাসদিন বলেন দুটি ব্যাংক একীভূত হতে তাদের নিজেদের সম্মতি নেওয়া জরুরি এই পদ্ধতিতেই সারা পৃথিবীতে হয় তার মতে ঋণ খেলাপি কর খেলাপি পাচারকারী একই সূত্রে গাথা অর্থনীতি ও ব্যাংক খাতের স্বার্থে শক্তিশালী বাংলাদেশ ব্যাংক ও দক্ষ অর্থ মন্ত্রণালয় জরুরি ড ফরাসুদ্দিন আরও বলেন এই মুহূর্তে ব্যাংকে আমানত আসা দরকার আমানতের বিমার হার এক কোটি টাকা করা গেলে মানুষের ঘরের টাকা ব্যাংকে ফিরে আসবে অর্থনীতির আকার বৃদ্ধির সাথে দেশে বৈষম্যও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন হস্টাইল ভাবে টেক ওভার করতে পারে এগুলো আছে কিন্তু বড়ো কথা হলো যে যদি দুইটা ব্যাংকে একীভূত করার প্রয়োজন পড়ে ওই দুইটা ব্যাঙ্কে কিন্তু সম্মতি থাকাটা বাঞ্চন জোর করে মধ্যে করা ঠিক হবে না আমার মনে হয় আমানতের বিমা এখন এক লক্ষ এটাকে এক কোটি টাকা করা দরকার তাহলেই কিন্তু আমানতকারীরা অনেক ভরসা পাবে তারা টাকা পয়সা ঘরে না রাইখা ব্যাংকে রাখবে